আজকে আমরা রেজারেকশন সংস্থা তরফ থেকে এখানে উপস্থিত হয়েছি আইপি মেমোরিয়াল স্কুলে। আমরা এখানে হাঁটার মাধ্যমে এই র্যালিটা করছি। আমরা জানি বর্তমান যুগে আমরা প্রত্যেকটা মানুষই কর্মব্যস্ত, তো কর্মব্যস্ততার কারণে আমরা নিজেদেরকে সময় দিতে পারি না, তার জন্যই কিন্তু এই ক্যান্সার অনেকটাই বেড়ে গেছে। তো আমরা বিভিন্ন জায়গায় ডাক্তারবাবুদের সঙ্গে বিভিন্ন রকম ক্যাম্পেইন করি। তো ক্যাম্পে গিয়ে আমরা ডাক্তারবাবুদের কাছ থেকে যেটুকু শিখেছি সেটা হচ্ছে যে ডাক্তারবাবুরা বলছেন যে যদি কোনো রকম সময় আমরা এক্সারসাইজ নাও করতে পারি, তাহলে প্রত্যেক দিন যদি আমরা 10 মিনিট করে হাঁটি, অর্থাৎ এই মর্নিং ওয়াকটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড, এই হাঁটার মাধ্যমে আমরা ক্যান্সারের ঝুঁকিকে অনেকটাই কমিয়ে ফেলতে পারি। তো সেই জন্যই আজকে আমাদের এই প্রয়াস, অর্থাৎ এই র্যালির মাধ্যমে আমরা মানুষকে সচেতন করতে চাই যে কোনো রকম এক্সারসাইজ যদি নাও করার সময় আমরা পাই, অর্থাৎ যদি আমরা শুধু 10 মিনিট করে দিনে প্রত্যেক দিন যদি হাঁটি, তাহলেও কিন্তু আমরা এই ক্যান্সারের ঝুঁকিকে অনেকটাই কমিয়ে ফেলতে পারি। সেই জন্যই আজকে আমাদের এই র্যালি। আজকে ক্যান্সার সচেতনতার যে র্যালি হচ্ছে সেটা হচ্ছে রেজিরেকশন বলে একটা সংস্থা আছে, সেই সংস্থার সাথে আমি মোটামুটি যুক্ত আছি। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে ক্যান্সার অ্যাওয়ারনেসের উপরে বা ক্যান্সার স্ক্রিনিংয়ের উপরে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা র্যালিটা করি, এবং এই যে মানে র্যালির যে উদ্যোক্তা মেনলি মিস্টার মুখার্জি, উনি মোটামুটি আমাদের সাথে সকলের সাথে মিলে আমরা এই র্যালিটা কন্ডাক্ট করি। মানে র্যালি বা কোনো জায়গায় হয়তো একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হলো, ক্যাম্পেইন হলো, হ্যাঁ, বা স্ক্রিনিং প্রোগ্রাম হলো, এইগুলো আমরা বিভিন্ন রকম ক্যান্সার সচেতনতামূলক জিনিসপত্র করে থাকি। আমি আমার বিজি শিডিউল থেকে সবসময় হয়তো সময় দিতে পারি না, অনেক সময় পারি না, তবে চেষ্টা করি সবসময়। দেখুন, এই রোগের হাত থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় সচেতনতা বাড়ানো। সচেতনতা বাড়িয়ে দেখুন হবে কি হবে না সেটা তো আমরা বলতে পারি না, কারণ আমাদের বডিতে এত অর্গান আছে, যে কোনো অর্গান যে কোনো সময় অ্যাফেক্টেড হতে পারে বা ক্যান্সার। যদি হয়ে যায় তখন আমরা কী করবো? যদি হয়ে যায় তখন আমাদের একটাই উপায় যে আমরা মানে ট্রিটমেন্টটা কীভাবে করবো। হয়ে গেছে, এখন তার প্রিভেনশনের ব্যাপার নেই, তখন আমাদের ট্রিটমেন্টটা করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে যে কোনো মেডিকেল সেট আপে যেতে হবে যেখানে ক্যান্সারের ট্রিটমেন্ট হয়।